খাবার খেতে চলেছি, মানে চাউমিন তো সবাই খায়, চাউমিনের মধ্যে পনিরও সবাই খায়, বাট কোনদিনও শুনেছো চাউমিনের সাথে দই পনির আর তার সাথে চিকেন ভর্তা? কোনোদিনও শুনেছো? আই থিঙ্ক কোনোদিনও শোনোনি তোমরা। তো আজকে আমি আর আমার মা খেতে চলেছি চাউমিন, যেটা আমার মাই বানিয়েছে, দই পনির যেটা আমার মাই বানিয়েছে, প্লাস চিকেন ভর্তা সেটা আমার মাই ঘরে বানিয়েছে। তো তোমরা যদি চাও সেটা রেসিপিটা, চিকেন ভর্তা বা দই পনিরের, তো অবভিয়াসলি আমাকে কমেন্ট ডাউন করো যে তোমরা এটার রেসিপিটা জানতে চাও কি না। ওকে, তো আজকে বেশি বকবক না করে আমাদের এখানে চ্যালেঞ্জটা স্টার্ট করছি, দেখি যে এইটার সাথে দই পনির প্লাস চিকেন ভর্তাটা কীরকম লাগে। তো মা তুমি রেডি? তো চলো তাহলে স্টার্ট করে দিই আমাদের আজকে চ্যালেঞ্জটা, চলো লেটস গো, দেখা যাক কে ফার্স্ট খেতে পারে আজকে। ওকে, হাত দিয়ে খাবে? এটা একটু অন্যরকম হয়ে গেল না, চামচ থাকা সত্ত্বেও চামচ দিয়ে খেতে পারবো না। বেশ ভালো হয়েছে তো, যে পয়েন্টটা প্রচন্ড টক, একটু বেশি ড্রাই লাগছে, কিছুই না। দই পনির কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে খেতে। মা তোমার কেমন লাগছে? তোমরাও ট্রাই করতে পারো। অবশ্য আমি আগে পনির খেতাম না, বাট এখন পনির খাই। তোমরা একটু টেস্ট করে দেখতে পারো। জাস্ট অসাধারণ। কোনো কথা হবে না, এবার চিকেন ভর্তা দিয়ে ট্রাই করে দেখি একটা।
বাহ, চিকেন ভর্তায় মা পাস। জাস্ট কোনো কথা হবে না, একটু জল খেয়ে নি, গলা আটকে যাচ্ছে। সরি, আজকে কিন্তু কোনো পানিশমেন্ট নেই। খারাপ লাগলো না কিন্তু, বেশ ভালোই লাগলো। তো খাওয়া হয়ে গেল, আজকে ফার্স্ট আমার মা হয়েছে, সেকেন্ড আমি হয়েছি। সেকেন্ড তো না, এত কেউ নেই যে সেকেন্ড হবো, লাস্ট হয়েছি। তো আজকে যদি এই ভিডিওটা সবার ভালো লেগে থাকে তো অবশ্যই 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 এই ভিডিওটাকে লাইক করো, আর যদি ভালো লাগে তো লাইক তো করবে, সাথে কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তুমি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে। কারণ দেখো, সব আগা করেই জানো যে আমার এটা নিউ চ্যানেল, তো আমার চ্যানেলটা এগানোর জন্য তো আমার সাবস্ক্রাইবার দরকার। অবভিয়াসলি তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কী করে হবে? আর যদি রেসিপিটা জানতে হয় চিকেন ভর্তা আর দই পনিরে, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্ট ডাউন করো, আমি অবশ্যই সেটা রেসিপিটা আপনাদের দিয়ে দেবো। ওকে, বাই, টাটা।